মাত হয়ে যাবে বাবা আমার টাকা লাগবে বাবা আমার টাকা দে আমার মাল শেষ মা চুপ কর অসুস্থ মা এখানে পড়ে আছে আর ও মদ খেয়ে এসে মার কাছে টাকা দাও টাকা দাও টাকা লজ্জা করে না তোর লজ্জা করে না একটা টাকা ইনকাম করার নাম খেয়ে তুই আসি মদ খাবে নেশা করবে আর আসি টাকা দাও টাকা দাও টাকা দাও কি হয়েছে তুমি মার লগে চিল্লাতেছো কি লিগা এই আমার মাল শেষ আমার টাকা লাগবে আমি মাল খাবো কি টাকা লাগবো কেন তুমি মানে কাল টাকা দিছিল তুমি এই টাকা কি করছো এই গতকাল কে টাকা গতকাল গতকালের টাকা টাকার প্রাপ শেষ আমি মাল খাবো আর মা টাকা দে আমার টাকা লাগবে দেখো কামাল তুমি যা করতেছো এটা অতিরিক্ত করতেছো আজ তোমার বড় ভাই আসুক তোমার বড় ভাই এলে সব বিচার দিমু আর রাখ আমি বড় কোন আমার বড় ভাই আমি কারো ভয় পাই না আমি তো বাচ্চা আর তোরা যাব আমার প্রজা যা যা রে কাতে যা কি হয়ে গেল মা আমার চোখের সামনে ওরকম আমার ওই ছেলে অত পতনে নেমে যাবে নেশা করে করে মা তুমি শান্ত হও মা কিছু হবে না আজ তোমার বড় আসুক তারপরে তারপর সব ঠিক হয়ে যাবে মা তুমি শান্ত হও তুমি কান্দো না আমি যে শান্ত হতে পারছি না মা আমার টাকা আমি নিজেই বের করে নিতাম আমি কামাল বাচ্চা মা তুমি কান্দো না মা করবো মা আমি তো আছি তুমি চিন্তা করো না ওর শাস্তা তোমার বড় পরে এসে করবো তুমি কান্দো না মা একটু শান্ত হও লোক আমা অল্প একটু খান না মা আর খাবো না আমার বুকের ভিতর যাচ্ছে না মা আমাকে একটু পানি দাও এইটুকু খালি আর অসুস্থ হয়ে যাবো মা না পানি খাও মা তো দুদিন পরে মরে যাবে সব শেষ শুনো তুমি আর কোনো কথাই কইবা না আজ তোমার ভাই আসুক আজকে তোমার একটা বিচার করবো আমি কি বিচার করবি তুই কি ভাইয়ের কাছে বলবি তুই হলো নাটের গুরু তুই আসার পর আমার টাকা পয়সা দিয়ে সব বন্ধ সব আমার ভিতরে অশান্তি আমার টাকা লাগবে টাকা আমি টাকা চাই আমি কোনো কথা শুনতে চাই না মা আমি কি করব আমি যে কিছু করতে পারছি না মা আমার ছেলে যে আমার চোখের সামনে এত নিচে নেমে যাবে আমি চিন্তাও করতে পারি তুমি কেন না মা আজ ওর জন্য আমি বিছানায় পড়ে গেছি মা সব ঠিক হয়ে যাব আমি আছি মা তুমি কেন না কেন না মা হ্যাঁ বাড়িতে কিছুই নাই তোর সোনা দানা গয়না কাটের টুকলা এটা আমি নিয়ে গেলাম আমি তো এখন রাজার মতো চলবো রাজা বৌমা এ কি সর্বনাশ হয়ে গেল আগে জানলে ওকে আমি বিষ খেয়ে মেরে ফেলতাম আমি কি করেছি আমি কি করেছি
এই সন্তান আমার পেটে হয়েছে, এটা ভাবতেও আমার মরে যেতে ইচ্ছে করছে। মরে যেতে অসুস্থ হয়ে যাবো। কামাল, ও ভাই কামাল, তুই 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 এখানে পড়েছিস কে ভাই? কিছু তো তুই তুই বাড়ির চল চল ভাই, মানুষে খারাপ কয়, কেউ দেখলে কি কইব আমার ভাই রাস্তায় পড়ে রয়েছে। হ্যাঁ তুই মাল খাবে মাল, তুই তো পুরাই গেছস ভাই। না ভালো মা তোর চিন্তা চিন্তায় কিন্তু অসুস্থ হয়ে গেছে, তুই এমন কইস না ভাই। গ্রামের পোলাপান কি কয়, তুই বাড়ির চল, এইসব খাস না, এই সাইপাস মানছে খায়, এগুলো কি লে খাস। হ্যাঁ আমি বাড়িতে যাবো না, এটাই আমার বাড়ি আর এটাই আমার ঘর, বুঝছস? কেমনটা লাগে, কেমন নিম বাড়িতে ভাই? তোর টাকা লাগবে, তুই আরো মাল খাবি? হ্যাঁ দে ভাই, তা আমার লাগে চল বাড়ির যাই, আমি তোর টাকা দিব, মদ খাইতে হবে সমস্যা নেই, কিন্তু এনে থাকিস না আমার লাগে চল ভাই। শোন তবে টাকা দিস আর যাই করিস, আমি কিন্তু বিয়ে শাদি করতে পারবো না, আমি রাজা, খালি মালই আমার সব। বুঝছি তোর মাথা পুরাই গেছে। আচ্ছা ঠিক আছে, একটা সুন্দর একটা বউ আইন না দিব নাই তোরে। হ্যাঁ আয় না, আমার খালি মাল, মালই আমার বউ, মাল শেষ। শেষ হয়ে গেছে, তারপরে ভাই তোর তোর আমি আরো টাকা দিব আল্লাহ বাড়ি চল। হ্যাঁ বাড়ি মাল দেবে, মাল চল বাড়ি চল, মাল দেবে। মা আমার জামাল করি মা, মা আপনা বলো তো দুখানা গেছে, আয়া পড়বে একটু পরে। আমি মনে হয় বাঁচবো না মা, আমার বুক টুক সব আটকে যাচ্ছে। আমরা তো আসি তোমার, আমরা ভালো ডাক্তার দেখাবো, তুমি আগে মতো সুস্থ হয়ে যাবে। বড় ডাক্তার বলে চলো, আমি মাল ঘর টাকা বলে তুই বড় ডাক্তার দেখাবি? আমার মাল ঘর টাকা দে, তুই সরে যা, সরে যা আমার চোখের সামনে থেকে, তোর দেখতে ইচ্ছে করছে না, সরে যা বলছি। মা তুমি শান্ত হও, তোর মতো ছেলে মরে যাওয়া ভালো, তুই সরে যা। আয় মরে চুপ। কামাল তুমি মার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারো না। আমার বাড়ি আসতে, আমি যা খুশি তাই করব, পারলে বাড়ি থেকে সব চলে যাবি, সবাইকে আমি বের করে দেবো। তুই দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, যা বলছি। সবাই বাড়ি থেকে বাইরে যাব না? হ্যাঁ বাড়ি থেকে বাইরে যাব। কেন বাড়ি ডাকার, বাড়ি ডাকে তোমার, বাড়িটা আমার শ্বশুরের। আমার বাড়ি, আমি আমি রাজ করব, আমি আয় করে না চল আমরা জামাল বাড়ির দোকানে যাই, জামাল বাড়িতে খবরটা দিয়ে আসি। চল ও মাতাল মানুষ, ও যদি মা বাবা খুব মুম্বাইরা দেয়, চল আগে কামাল বাইরে যাই। চল চল যাই রাজা, আমার বাড়ি আমি একলা।
ভাই কি রে দৌড়াইতেছস কে ভাই তুমি কই যাইতাছিস আমি এই যে দোকান বন্ধ করে আইলাম বাড়ির দিক যাইতেছি ভাই তাড়াতাড়ি বাড়িতে যান না যে একটা সর্বনাশ হয়ে যাবে কেলেঙ্কারি হয়ে যাবে বাড়িতে বাড়িতে কি হইছে আর ভাই আপনার ভাই কামাল আছে না কামাল ভাই কি করছে কামাল আরে ভাই দেখলাম তাতে দাও নিয়া সে বাড়িতে কেলেঙ্কারি জ্ঞান জাম বাদাইছে ভাই আপনি তারের দিক তাড়াতাড়ি বাড়িতে যান নয় একটা অঘটন ঘটতে যাবে ভাই দাও দিয়া কামাল কি মারে ভাই এরকমই হইব তাড়াতাড়ি যান ভাই যে মা দশ মাস দশ দিন পেটে ধরছে সেই মার গায়ে হাত দিছস তুই ঘর থেকে বাইর করে দিছস তোর আমি ছাড়ব না তোর আমি ছাড়ব না তুমি ওই কিছু কইও না ওই তুমি ছেড়ে দাও ও ভুল করছে যে মা আম বলে এত কষ্ট করছে সেই মারে তুই কষ্ট দিছস তোর যখন যা লাগে তখন সব আমি দিছি বাপ মরে যাওয়ার পর আমি কষ্ট করে দোকানটা চালাইতাম আমি তো সংসারটা চালাইতাম তোর মদ খাওয়ার পয়সাটা মা পর্যন্ত দিছি আর তুই তুই কেমনে পারলি ভাই তুই মার গায়ে হাত কেমনে দিলি তোর একটু হাত কাঁপলো না আর মার গায়ে হাত দিছস তখন তো আল্লাহর আরো শুকাই পেয়েছ এই মা আমার সব যে মার কারণে অনেক কিছু ত্যাগ স্বীকার করছি সেই মার গাতে আত্মিস তুই তুই বাড়ির থেকে বাইরে যাবি আজকের পর থেকে এই বাড়িতে তোর কোনো জায়গা নাই আমি আমার মা আমার বউ থাকবো তুই এই বাড়ির থেকে বাইরে যাবি আজকে তো তুই একা তুই যখন একা থাকবি সেই দিন বুঝবি মার কি মমতা মা থাকবো না ভাই থাকবো না ভাবি থাকবো না তুই দুঃখে দুঃখে মরবি রাস্তা কুকুরের মতো মরবি সেই দিন আমগো কথা তোর মনে হইব মা আমার কাছে কই যাও আমি মিয়া ভাই ভাবি এগুলো ছাড়া থাকতে পারব না তোর থাকতে হইব তুই বুঝলি না মা কি জিনিস দুনিয়াতে সবচেয়ে আপন কি জানোস এই মা সেই মার গায়ে তুই হাত দিস তুই একা যখন থাকবি তখন বুঝবি মার কি মর্ম ও
আমি এই খারাপ পোলা মানুষের সাথে মিশা ভুল করে ফেলছি বা আমি খারাপ পোলা মানুষের সাথে মিশা আমি নিজের ভুল বুঝতে পারতেছি বা এই মালিক কিছু না বা আমি তোমাকে সারা থাকবার পারবো না বা মিয়া ভাই মিয়া ভাই ভাবি আমি তোমার গায়ে হাত দিচ্ছি কত আজুবাজু কথা কইছি ভাবি আমার তুমি মাফ করে দাও আমি আর এই চাই পাশ খাবো না মিয়া ভাই মা না রে বাবা না মা গো না 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 ও যেমন ওর নিজের ভুলটা বুঝতে পারছে তাহলে তুমি ওর মাফ করে দাও আমি আমি মাফ করে দিয়েছি রে বাবা তুই আর এইসব খাবি না ব্যাটা